মাশাল্লাহ, আমার আব্বা তো মিথ্যা কথা কয় নাই, তার উপহারটা অনেক সুন্দর। ভালোই হইল, এক ডিলে দুই পাখি, মেম্বার উপহার পাইছে, মেম্বারের পোলা আর্জেন্ট উপহার দেব। আম্মা, আম্মা, তা পাতি নেতা সাহেব ঠিক কইরা কন তো, কিসের জন্য বদর মেম্বারের বাড়িতে গেছিলেন? ও না বললে তোমরা তো আবার ছাড়বা না, তাই না? ঠিক আছে, তাহলে কই, উনি মেম্বার হয়েছেন, জনপ্রতিনিধি, তাই আমার পক্ষ থেকে ওনাকে একটা সামান্য উপহার দিতে গেছিলাম। তুমি উপহার দিছো বদর মেম্বার রে, আবার বদর মেম্বার সেটা গ্রহণ করছে? সানন্দে গ্রহণ করলেন, শুধু গ্রহণই করেন নাই, উনি আমারে আশীর্বাদও করছে, বলেছেন ভবিষ্যতে সুযোগ্য ভালো নেতা হব। তা ভবিষ্যৎ নেতা সাহেব, আপনি ওনাকে কি উপহার দিলেন? উপহারটা খুবই যৎসামান্য, উপহার তো আর মূল্য দিয়ে মর্যাদা করা যায় না। উনি হচ্ছেন জনপ্রতিনিধি, জনসংযোগ দরকার, তাই সংযোগ বাড়ানোর জন্যে ওনাকে একটা মোবাইল উপহার দিয়ে আসলাম। আপনারা তার ডান হাত বাম হাত তাতে নিশ্চয়ই খুশি হয়েছেন? না, খুশি অনেক অনেক খুশি হয়েছি। নেবে আসি আবার কোন বিপদে পড়ছো? বিপদে আমি পড়ি নাই, বিপদে পড়ছে আপনার এই বড় দুলা ভাই। উনি আবার কি বিপদে পড়লো? লজ্জায় আমার মাথা কাটা যাইতাছে। আরে বেটা, মেম্বার হইতে না হইতে ঘুষ নেওয়া শুরু করছে। সি 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 সি, তুমি এমন ভাবে সিসি করতেছ যেন এই জন্য তুমি ঘুষের চোখেই দেখো। তাই হাজিলে মতো কথা শুকেন, ওই বদর মেম্বারের সঙ্গে আমার তুলনা করস। আমি মানুষের উপকার করে টাকা, আর উনি তো কোনো কাম কাজ না করেই উপহার নেওয়া শুরু করছে। হ্যাঁ, উনি কাম না করে উপহার নিছে, উপহার আর ঘুষ কি এক হইলো? ওই বদর মেম্বার তোর কত টাকা দেয়? হ্যাঁ, তোরে আমি ডাকলাম এই বেটার যত কীর্তিকলাপ আছে মাইনসের সামনে প্রকাশ করার জন্য, মাইনসের কাছে ওর মাথা নিচু করার জন্য, আর তুই আমার সঙ্গে যুক্তিতর্ক লাগাই দিস। আচ্ছা, এই বড় দুলাভাইয়ের কুৎসা গাওয়া ছাড়া তোমার কি আর কোনো কাম নাই? ভাই তুই উঠ, অহন সীতা তোর ওই দুলাভার কাছে যা, ওইখানে গিয়ে সামসামি কর, অনেক টাকা পাবি। দেখো, আমি কিন্তু কারো ধার ধারি না, আমার বাপের অনেক টাকা আছে, আমারে চাকরি দিবা কইয়া চাকরিতে ঘুষের টাকা লাগবো বলে তুমি টাকা নিছো। এই টাকা আমি যতদিন না পাইছি ততদিন আমি এনে আসি এমন থাকুম। আমি তোর কাছ থেকে ঘুষ নিছি? হ্যাঁ নিছই তো, এটা তো দিবালোকের মতো সত্য, আর এই জন্যই তো আপা বাড়ি থেকে চলে গেছে। হায় হায় হায়, কি কইতাছস তুই? আমার তো মাথা গরম হয়ে যেতেছে। আমার শত্রু তো ওই বদর মেম্বার না, আমার শত্রু এই যে সামনে বইসা রয়েছে। হায় হায়, আমার জানি কত বড় সর্বনাশ করে। মা, ও লাইলি মা, এক বালতি পানি নিয়ে আসো, আমার মাথায় ডালো। ওই তুই বইরেছিস কেন? যা বালতি বইরা পানি নিয়ে আয়, আমার মাথায় ডাল। আমি পারুম না, বড় বড় কথা।